খাজা ইউনুস আলী ক্যান্সার সেন্টার বা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের যে ক্যান্সার বিভাগটা, সেই বিভাগটাতে আমরা কাজ করি, কিছুটা গর্ববোধ করি। এবং যদি কিছু কথা বলতে হয় যে বাংলাদেশের অন্যান্য চিকিৎসা সেবা যেখানে দেওয়া হয় বিশেষ করে ক্যান্সার রোগীদের, তাদের চাইতে আমরা একটু আলাদা। তো আলাদা এই কারণটাই বলবো যে আমাদের এই ক্যান্সার সেন্টারে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন 3টি লিনিয়ার অ্যাক্সিলেটর মেশিন তো রয়েছে, সেটা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। ব্রাকিথেরাপির ফ্যাসিলিটিও আমাদের অ্যাভেলেবেল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে ক্যান্সার রোগীদের চিকিৎসাগুলো করে থাকি সেটা যথেষ্টই রোগীর সামর্থ্যের কথা চিন্তা করে এবং তাদের বিচার বিবেচনা সব বিশ্লেষণ করে তারা যেন চিকিৎসাটুকু সঠিকভাবে সম্পন্ন করতে পারে সেই দিকটায় আমরা একটু নজর রাখার চেষ্টা করি। তার পাশাপাশি একটা ব্যাপার রয়েছে যেটা শুধুমাত্র খাজা ইউনুস আলী ক্যান্সার সেন্টারই রয়েছে, সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স। খাজা ইউনুস আলী ক্যান্সার সেন্টারই হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাইভেট প্রতিষ্ঠান যেখানে অঙ্কোলজিতে এমফিল এবং এমডি ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স বিদ্যমান রয়েছে। অলরেডি ইতিমধ্যে আমাদের প্রায় 4 জন এমফিল স্টুডেন্ট পাশ করে বেরোয়ছে এখান থেকে। তার পাশাপাশি হচ্ছে আমাদের এই পর্যন্ত 4 জন এমডি স্টুডেন্টও তাদের কোর্স কমপ্লিট করে, পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করে বের হয়েছে, যেটা কিন্তু আমাদের এই খাজা ইউনুস আলী ছাড়া কিন্তু অন্য কোথাও নেই। তার পাশাপাশি যদি রোগীদের থাকার কথা চিন্তা করতে যান, তাহলে আমাদের এ পর্যন্ত এর মধ্যে আমরা প্রায় 150 থেকে 160 জন রোগীকে ভর্তির যে ব্যবস্থা সেটি আমাদের বিদ্যমান আছে। তাছাড়া আমাদের আলাদা একটি বিল্ডিং আমরা এখন তৈরি করতেছি যেখানে আমরা আরও বেশি পরিমাণ প্রায় 200+ রোগীকে আমরা একই সময় ভর্তি রাখার মতো ব্যবস্থা করতে পারছি। এর পাশাপাশি আপনারা দেখবেন যে কিছু দূরে গেলে আমাদের জাস্ট গেটের পাশেই বিশাল একটি গেস্ট হাউস রয়েছে। পুরো গেস্ট হাউসটাই কিন্তু আমাদের রোগীদের জন্য এবং খুব অল্প ভাড়া, এবং খুবই অল্প ভাড়া, যে 150 বা 200 টাকা বা একটু মানে আর একটু যদি কেউ মনে করে একটু বড় রুম নেবে সেখানে 300-400 টাকার মধ্যে এখানে অত্যন্ত 24 ঘন্টা কারেন্ট এবং পানি সম্বলিত এবং এসি করা রুম, সব ধরনের ফ্যাসিলিটি এখানে রোগীদের জন্য বিদ্যমান আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা বলেন সম্পূর্ণ কিছুই কিন্তু আমাদের এই জাস্ট গেটের ভিতরেই আমাদের সেন্টারের পাশে বিদ্যমান। তার জন্য যে রোগীকে বাইরে কোথাও গিয়ে বাসা খুঁজতে হবে বা কষ্ট করে থাকতে হবে সেটার কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা নাই। সিকিউরিটি সিস্টেম যদি বলেন যে আমাদের রোগীদের থাকা খাওয়া, তারা যে উন্মুক্তভাবে ক্যাম্পাসে ঘোরাফেরা করছে প্রত্যেকটা জায়গাতে, আমাদের সিকিউরিটি সিস্টেমটাও অত্যন্ত শক্ত, যার কারণে কোনো ধরনের কোনো ঝামেলা হওয়া বা রোগীদের সেফটি নিয়ে বা রোগীর সাথে যারা আসে তাদের সেফটি নিয়ে, এটা আমাদের জন্য মানে একদম খুবই একটা আনন্দের ব্যাপার যে আমরা সব ধরনের ফ্যাসিলিটি, সেটা রোগীকে হোক, রোগীর লোকজনদের হোক, রোগীর সাথে যারা আসে তাদেরকে হোক, সবাইকে আমরা অন্ততপক্ষে একটা আনন্দময় পরিবেশের মধ্যে থেকে রোগীর চিকিৎসাটুকু সম্পন্ন করতে পারছি। ধন্যবাদ।